হঠাৎ কিছু মানুষ বরবাদ হওয়ার লাইনে আল্লাহ ফয়সালা দিব। কিন্তু এই সময় ইয়াজুজ মাজুজ বারই যাবা, ইয়াজুজ মাজুজ সুরা কহফ হয়েছে কুরআন শরীফ সুরা কহফ, ওয়াকালু ইয়াজাল কারনাইন ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ বারবে, ইয়াজুজ জিম দি কুরআন জিম দি, ইয়াজুজ মাজুজ জিম শব্দ জেনা, ইয়াজুজ মাজুজ বারই যাবা। ওই ইয়াজুজ মাজুজ খে এরারে কিতা খর ওই বইটা লম্বা তফসিল আছে কুরআন বালা ব্যাখ্যা গেছে। সংক্ষেপ হইয়া তা হলো বাদশা জুল কারনাইন জানে সিকন্দর হওয়া যায়, সিকন্দরে আজম হওয়া যায়, ফাতেহে আজম হওয়া যায়, আর এগু বাদশা সিকন্দর গেছে আলেকজান্ডার ইগুনার, এগু তো নাস্তিক খবিস অগ্নি পূজারি, এগু তো কোনো ইনসান হিসাবে তারা হওয়া যান না, এই তো সিকন্দরে আজম বাদশা জুল কারনাইন সিকন্দর রহমতুল্লাহ আলী। কুরআন আইসে জুল কারনাইন ইয়াস আলুনাকা আনজিল কারনাইন সূরা কহফ ফন্ড ভারত গেছে, তে বাদশা জুল কারনাইনে সফর করবা, সফর করছেন কুরআন আইসে সফর করছেন, দুনিয়ার পশ্চিম মাথা বাই গেছেন পূব মাথা বাই গেছেন, যেন তাকি সূর্য উঠের বুঝা যার ঔ ফন্ত গিয়া ফৌসিতরা ফৌসিছন, যেন গিয়া সূর্য ফলের ঔ জাগামন্ত ফৌসিছন, আর দক্ষিণ সাইডে না গিয়া সফরটা উত্তর সাইডে করছেন, কুরআন আইসে উত্তর সাইডে সফর করছেন, বুঝলেন? অত ক্ষমতা আল্লাহ বাদশা জুল কারনাইনর দিছেন, যেন সায়েন্স টেকনোলজি কোনো কুন্দ কিছু নাই, আল্লাহ তানে কিলা সালা উত্তর সাইডে যাওয়ার পরে লাশ সীমার আগ পর্যন্ত দুনিয়ার লাশ সীমার আগ মন্ত রইছেন, আর হঠাৎ একগুলো মানুষে হয়েছে ইয়াজাল কারনাইন ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, হে বাদশা জুল কারনাইন ও এর ভিতরে আসন ইয়াজুজ মাজুজ, এরা আমরারে ধ্বংস করের ফিতনা ঝগড়া করের আমরারে বরবাদ করে খালি মার্ডার করে, এরার ব্যবস্থা আপনি আল্লাহ আপনার শক্তি দিস, আর ঔ সময় জুল কারনাইনে কইবা আতুনি জুবার আল হাদিদ, কুরআন আইছে লুয়ার প্লেট তামা হাসা ফিতল ওটা প্লেট গলাও তুমি তাই, আর গলাইয়া ও জায়গার মধ্যে প্লেট বল বুধই দিলানি, কারেন্ট আসে নি কুন্তা নাই, সায়েন্স টেকনোলজি কুন্তা নাই, লগে কোনো মেশিন লিয়া গেছে নাকি কুন্তা নাই, ও তো ফৌজ লিয়া গেছে, আল্লাহর কুদরতে লুয়া তামা ফিতল সীসা ওটা সারা গলা নিয়ে হইব, আর বড় বড় প্লেট বানানি হইব, আর প্লেট বানাই অনবানি হইছে, কোরআনও আইসে বোয়ানি হইব না ওইছে খানো বোয়ানি হইছে, কোরআন আবার গেছে ওলা, কোরআন ওলা বুঝানি হইছে মানে ফাড় উষা উইয়া আইসে উষা উইয়া, আর দুই ফাড় বা ঠিলা উষা উইয়া আবার ফলে দেখুন যেন মাঝখান তুলা সাফর থাকে নানি, মাঝখান তুলা সাফর থাকে, ও যতখান উষা উইয়া আইসে এর ভিতরে ইয়াজুজ মাজুজ বারণ কোনবাই যেন আইয়া সাফর হইছে ওদিকে বারণ, ও বারণী জায়গা ওখানে রুটিয়া ওয়াল দেওয়া হয়েছে, ওখান দে ওখান দিয়ে খোয়া যায় দেওয়ারে সিকন্দর, আর ওখান দিয়ে খোয়া যায় জুল কারনাইনর ওয়াল, বাকিটা ওয়াল না ইয়াদ রাবা, কোরআনে বাকি ওয়াল হয়েছে না বাকি ফাড় হয়েছে ফাড় উষা কেমন হইবি তা আল্লাহর এলিম আছে আমরা জানি না, আর অন্যর মধ্যে বোয়ানি হয়েছে প্লেট, আর ওদিকে তারা আর আইতে পারে না, কিন্তু এর আগে জুল কারনাইন যাওয়ার আগে দুই গুঁড়ো বারই গেছেন, রইছন হয় গুঁড়ো বিশ গুঁড়ো, হদিসও আইসে ইয়াজুজ মাজুজর কবিলা বাইশটা বংশ কয়টা বাইশটা, ও বাইশ বংশটা কি বিশ বংশ ভিতরে রইছেন, আর দুই বংশ প্লেট দেওয়ার আগে কয়েক বৎসর তাকি তারা বারৈতরা অগুন বারই আইসেন, বারইয়া আইয়া মঙ্গোলিয়াত আবাদ হইছেন চায়নার সাইডে, মঙ্গোলিয়া গুগল মানলে দেখ বাবালা মতো মঙ্গোলিয়াত আবাদ হইছেন, মঙ্গোলিয়া তাকিয়া সফর করিয়া এরা রাশিয়াত গেছেন, আর রাশিয়াত গিয়া হন আবাদ হইছেন, এরা তো ফেরাউনি লাখান আক্রমণ তারার জুলুম অত্যাচার আখের ইনসান আখের ইনসান, তখন এরা মধ্যে অত্যাচার জুলুম বেবিচার মার্ডার হর কাতল হর মানুষ দরিয়া মারো গড় বাড়ি জ্বালাও, ওই লগে তারার আমল মানে এই দুই খানদানর বাকি বিশ খানদান রয়ে গেছেন, ও দুই খানদান তাকি মঙ্গোলিয়াত আবাদ হইয়া রাশিয়াত আবাদ হইতে সময় চঙ্গেজ খান জন্ম লইছে, তৈমুর লং জন্ম লইছে, হালাকু খাঁ জন্ম লইয়া বাদে মুসলমান হইছেন, আর ঔ মতো চঙ্গেজ খাঁ তৈমুর লং হালাকু তাকি মঙ্গোলিয়া তাকি আল্লাহ ইসলাম কবুল করাইয়া বাবর বাদশাহ বানাইছেন মোগল সম্রাট জন্ম লইছে, যাও কিতা ইতিহাস হইয়া মাতিকান সংক্ষেপ বুঝাইছ তো, এরা দেখানি মতো এরা ইনসান এরা আখরে কিতা ইনসান বাদে সভ্য হইছেন সভ্যই আল্লাহ, এর লাগি তো তারা আত খালি জয় বিজয় খালি সবসময় জয়ের জান্ডা আছে, চঙ্গেজ খাঁ জিন্দেগিতে হার নাই,
তৈমুর লঙ্গর জিন্দগিত কোনো হার নাই, হালাকুর জিন্দগিত কোনো হার নাই, বাদশাহ মাহমুদ গজনবীর জিন্দগিত হার নাই, বাদশাহ মাহমুদ গজনবী হো বংশ জিন্দগিত হার নাই। এত পহলওয়ানি আর জজবা তার মধ্যে আছে। ও যে বিশ কবিলা রইছই, ও বিশ কবিলার ওয়ালের মধ্যে রাখা হয়েছে, আর হদিস শরীফ আইসে ডেইলি তারা কুড়াল লইয়াই দা সাবল লইয়াই আর ওয়ালের মধ্যে ফাঁক করো, ওয়াল সিদ্র করো ডেইলি, প্রত্যেক দিন চলের হাজার হাজার বৎসর থাকি চলের, আর খানা করয়নি একটা মাথা বারো, বিকাল মন তো বোঝা যায় মাথা বারো, মাথা দিয়ে তারা চায় খান, তারা বারোই ইনসান দিয়ে আক্রমণ করতো, মাথা ফোন তো ঢুকে আর হোনা থাকি যায়, হোনা তো বড় থাকে, যাইতে সময় তারা বিকালে কইব খালকে আইয়া আরও বড় হরমো হন বারোছে। এইভাবে হাজার হাজার বছর থাকি তারা ছিদ্র করে, বাততদিন আইয়া দেখে বিলকুল প্লেট আগল লাখা, ছিদ্র নাই, খানা নাই, ফাটা নাই, হদিসর মাতমাতিয়া কোনো খানা নাই, প্রত্যেক দিন ওলা করিয়া বিকালে যাইব, আর হঠাৎ আল্লাহ তার জেহেনে একদিন দিলেইব, তোমরা খো না ইনশাল্লাহ খালকে আইয়া আবার ছিদ্র কর। ও ইনশাল্লাহ শব্দ কোরআন হয়েছে, ইনশাল্লাহ শব্দ যেদিন তারা খুই দিব বিকালে, আর দাস সাবল কুড়াল লইয়া যাইবা গিয়া সোয়াল আপনার রইতে পারে যে কত পাইলট হল, কত বিজ্ঞান সায়েন্স টেকনোলজি তো আগ বাড়ছে, যারা বেলেগ হল ব্যাপারে মাততে পারে, তো এরা দুনিয়ার উত্তর সাইড এখান দেখে না, বিলকুল দেখতো না, খান থেকে তারা দেখব ই ইলিম আল্লাহ তারা খান থেকে দিলেইছে, আর খান থেকে দিলেইব, কিন্তু খানও দুনিয়ার উত্তর সাইড আছে, খানও ইয়াজুজ মাজুজ আবাদ আসন, এরা কত বড় দেশ লইয়া আবাদ আসন দুনিয়ার কোনো মানুষ কইতে পারতো নাই, কিন্তু এখান মিসাল দিয়ে হদিস দিয়ে বুঝাই দিতে পারবো, আল্লাহ নবী ফরমাইছেন তুমি তার উম্মত একজন আর তারা 999 জন, সংখ্যাত খামন বেশ তারা, আমার মিসাল এখানে বুঝছেন হদিস থাকি, আমরা তাহমু একজন, কয়জন একজন, একজনের মোকাবিলার তারা একজন দুইজন নাই, একজনের মোকাবিলার তারা তাবা 999 জন, তে সংখ্যাত কেমন আছেন তারা, মাত বুঝাইছেন কত সংখ্যাত আছেন, ও বুঝেন ইয়াজুজ মাজুজ লাগে এক জায়গা আল্লাহ তৈরি হয়েছেন, ইটা সায়েন্স টেকনোলজি দুনিয়ার কোন মানুষে দেখতো আর কোন মানুষে বুঝছে, কিন্তু তারা ডেইলি আছেন খানা করা ছিদ্র করার, কিন্তু ওই তো নাই, আর একদিন আল্লাহ কলব ডালি দিলেইব ইনশাল্লাহ হইল, তারা ইনশাল্লাহ হইব, বাদর দিন আবার পরে দেখবো ছিদ্র জায়গাত রয়েছে, মাথা বারণি পরিমাণ রয়েছে, ও তারা বড় খুশি রূপে আরও ওয়াল বাঙ্গিবা, বাদশাহ জুলকরনাইন ওয়াল ওখানে বাঙ্গিবা, আর বাঙতে বাঙতে যে সময় দেখবা হনা ফোন তো বারোই যার, ও সময় তারা হাজার হাজার একলগে বারোইবা, আর বারোইয়া একলগে মুরুখ খারাপ তলতে বারোইতে সময় একলগে দৌলিয়া জ্বালা বারোই, ওরা বেটিন বেটাইন ছোট বড় সারা বারণিত লাগবা, আর ও বারোইতে সময় আর ছিদ্র বড় করার দরকার নাই, যে কয়েটা ওইয়া বারোইসলা আর মাইসে যুগ লইছন মানে দৌড় আরম্ভ করছেন, ওই এরগে ওয়াল বাঙ্গিয়া ওয়ালের উপরে তারা বারো যাইব, ওয়াল খাই তুই পড়ে যাইব, আর ফলার ফলে সারা দুনিয়ার মধ্যে তারা বিস্তার হইয়া হদিস ফুরাত নদীর শব্দ হয়েছে, ফুরাত ও ফুরাতর মধ্যে গিয়া হন তো ফানি খাইবা, ফুরাত নদীর ফানির কোনো অভাব নাই, গেহরাইয়ের কোনো অভাব নাই, ফুরাত ফানি খাওয়ার ফলে এক পিয়াসে যেমনি বেটিন বেটাইতে খাওয়া শুরু করবা, আস্তা ফুরাত নদীর ফানি শেষ করি বালু বার করি নেবা, কিন্তু ফুরাত হদিসও হয়েছে, আমরা মিসাল দিতে দিব কিনা যে আটলান্টিক মহাসাগর এত গেহরাইয়ের মধ্যে এত নীল দরিয়া, ওগুতো যদি তারা লাভে আর ফানি খাইতে আস্তা আটলান্টিক মহাসাগর শেষ করলি, সংখ্যার মধ্যে তো বেশি আর পিয়াস অত বেশি তাহব, আর হজরতে ঈসা আলাইসালাম এই সময় জীবিত, আর তাই বুঝিলেইবা যে ইয়াজুজ মাজুজ বাড়ি গেছেন, তখন মুসলমান সারারে আওয়াজ দিয়ে হইবা যাও ফাড়ের মধ্যে যাও, গাছের মধ্যে গিয়া উঠো, ফাত্তর তলে ভিতরে গিয়া লুকাও, জেঞ্জেলা ফাড় নিজের জান বাঁচাও, কারণ দাজ্জাল তো গেছে গিয়া মারি লইছি, এখন তো ইয়াজুজ মাজুজ আইসন আর বাঁচবার কোনো উপায় নাই, ও সারার আওয়াজ আল্লাহ পৌঁছাইব সারা গিয়া যার দাঁড়িয়ে হেফাজতে তাহবা, আর ইয়াজুজ মাজুজ আইয়া যে সময় সারা দুনিয়ার জমিনে আক্রমণ খটা গড় বাড়ি গরু বই ছাগল মারো কাতল করে, তা কত ফিতনা ফসাদ তারা করবো, এরপরে হজরতে ঈসা আলাইসালামে আল্লাহর গেছে দোয়া করবা, হে আল্লাহ ই মতো ইয়াজুজ মাজুজ তাকে উম্মতে মুহাম্মদীরে তুমি বাঁচাও, হওয়ার পরে আল্লাহ তারার গলার মধ্যে না বগলের মধ্যেও না আমি বলি গেছি আল্লাহ মাফ করতে একটা বেমার দিব, আর এই বেমারের পরে তারা মরি যাইব, লাই লাই মরি যাইবা, মরিয়ে আস্তা জমিন ইয়াজুজ মাজুজ থেকে খালি হয়ে যাব, লাশর অভাব নাই, ফাড়া দিবার জায়গা নাই, মরিয়াত পড়ি গেছিল, লাশর অভাব নাই, ফাড়া দিবার জায়গা নাই, তখন আবার এই ঈসা আলাইসালামে দোয়া করবা, হে আল্লাহ এখন তো এগুন মারি লইছো, আমরা দোয়া কবুল করে নিয়েছো, এই জমিনটা আবাদ করে দেও না, আমরা তো জমিনও আইতাম, গড় বাড়ি ঠিক করতাম বা ক্ষেত কৃষ্য করতাম চলতাম, ও আল্লাহ তার কুদরতটা কি খালা সকলের গর্দনা লাম্বা ফাঁকি দিব, আর এক এক ফাঁকিয়ে এক এক ইয়াজুদ মাঝে টুট দি ধরবো, আল্লাহ উড়াল দিয়ে দিইব, খাননিয়া ফেলাইব আল্লাহ যাব, দুনিয়া কেমন বড় বুঝাইছিলানি, মাটি তো কম বাকি সাগর কত কান পানি কত কান,
ও তারা আইবো আইয়া এক একজন ধরবো আর ফাঁকি উলাল দিল খানল ইয়াজার কোন জায়গাতে আল্লাহ জানেন জমিন বিলকুল আবাদ হয়ে যাব কিন্তু ইয়াজুদ মাজ্জে মরসলা বা মরার আগে পেশাব পায়খানা করসলা বিজলা মুক্তি বার হইছে জলুস বার হইছে ফেনস পড়ছে নাপাক হইছে জমিন ই জমিন এখন তো দুর্গন্ধ ভর্তি আবার কইবা হে আমার আল্লাহ ই জমিন দিয়ে তুমি পাক করে দাও তখন আল্লাহ বারিক বারিক মেঘর ফুটা দিব বারিক বারিক মেঘর ফুটা ই মেঘর ফুটা লাই লাই দিতে সময় ইটা একদম গেহারে বারিকিটা তলে গিয়া ফুসে লাই লাই ফুসে সমস্ত দুর্গন্ধ লইয়া জমিন আবাদ হয়ে যাব পবিত্র হয়ে যাব পুষ্পই হয়ে যাব ওই সময় জমিনটা কি গাছ উঠিব খাদ্য উঠিব যেন যেটা দান ফান চাউল যেটা খাই গেও সারা জমিনে দিব ফসল আরম্ভ হইব এই সা আলাইহিস সালামে আল্লাহ শুক্রিয়া আদায় করবা উম্মতে মুহাম্মদী আল্লাহ শুক্রিয়া আদায় করবা আবার জমিন পরিপূর্ণভাবে আবাদ হইব আর আস্তা ওয়ার্ল্ডর জমিনে খালি মুসলমান দাও সারা ওয়ার্ল্ডর জমিন নন মুসলমান নাই আবার যে সময় হজরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল ওই জীব ওয়ার পরে ও এখন কমজোর মুসলমান হলবার হইবা একগুরো কমজোর বাড়িবা আর একগুরো তো মুসলমান মুসলমানও তো হবা এই মতো মুসলমান দিয়ে আল্লাহ 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 হালাক করে নিবা আর কমজোর মুসলমান এরা হালাক হইবা মূর্ত হইবা কাফির হইবা আর হতত হইবা ওয়ার পরে জমিনের মধ্যে আর কোনো মুসলমান যেদিন তাখতা নাই সারা মুসলমান শেষ হইবা তখন আল্লাহ ইসরাফিল্লে হইব সিঙ্গার মধ্যে তুমি ফু দেও